नमस्कार बंधुरा, आमी जिनिया बेंगल फ्यूशन वेब चैनल पर्दाय आमी आमार सकल दर्शक बंधुदेर स्वागत जानाई। चूल एमोनी एकटा जिनिस जेटा नारी पुरुष उभयेरी सौंदर्य बृद्धि करे। जदि देखबे आमादेर माथाय चूल कम थाके, विशेष करे जदि पुरुषदेर क्षेत्रे टाक पड़े जाए, তাহলে সেটা দেখতে যেমনই ভালো লাগে না, তার সঙ্গে সঙ্গে তার ব্যক্তিত্বের উপরেও একটা ছাপ ফেলে দেয়। কেউ চায় না আমাদের চুল উঠে যাক, সবাই চায় চুলের আমরা যেন ঠিকঠাক যত্ন নিতে পারি। তো চুল নিয়ে তো অনেক পর্ব আমি করেছি, অনেক ধরনের যত্ন কিভাবে নেওয়া যায়, কীরকমভাবে তোমার চুলকে তোমরা ভালো রাখবে সেটা নিয়ে করেছি। কিন্তু আজকে বলবো এমন কি খাবার আমরা খাবো যাতে আমাদের চুল ভীষণ ভালো থাকবে। সবার আগেই বলবো যে খাবার তো খাবো, তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা খেয়াল করব সেটা হলো মাথার মধ্যে খুশকি হচ্ছে কিনা, মাথায় কোনো রকম ইনফেকশন হয়েছে কিনা, কিংবা ধরো চুলের আরও অন্য কোনো সমস্যা, তার সঙ্গে সঙ্গে তোমার পেটের গণ্ডগোল আছে কিনা বা শরীরের অন্য রকম কোনো সমস্যা আছে কিনা। এগুলো যদি থাকে তাহলে যতই তুমি খাওয়া দাওয়া করো বা যতই কিছু তুমি চুলে ব্যবহার করো না কেন, কিছুতেই তোমার চুল ভালো থাকবে না, চুল কিন্তু উঠে যাবে, তার সঙ্গে সঙ্গে চুল তার নিজস্ব শ্রী হারিয়ে ফেলবে। তাই সবার আগে এগুলো খেয়াল করবে, তোমার মাথায় খুশকি আছে কিনা, কিংবা তোমার চুলের মাথার মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা। অনেকেরই থাকে, স্ক্যাল্পে ইনফেকশন থাকে, ছোটো ছোটো গুটি বেরিয়ে যায়, অনেকের তো ঘাও হয়ে যায়, সেটা খেয়াল রাখবে। আর তোমার পেটটাও ঠিকমতো পরিষ্কার হচ্ছে কিনা, হজমের সমস্যা আছে কিনা সেটা খেয়াল রাখবে। তারপরে যে জিনিসটা আমি বলবো তোমাদের সেটা হলো তোমরা কি করবে বলো তো, সবার আগে যে কাজটা করবে সেটা হলো শাকসবজি খাওয়া। সবুজ শাকসবজি কিন্তু চুলের জন্য খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এর মধ্যে থাকে ভিটামিনস, থাকে মিনারেলস থাকে, আর তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে, যেটা চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে। তাই যতটা পারবে তোমাদের খাদ্য তালিকাতে রোজ তোমরা সবুজ শাকসবজি তার সঙ্গে সঙ্গে ফলমূল রাখার চেষ্টা করো। সবুজ শাকসবজি কিন্তু এমন কিছু দামি না, ব্রোকলি আছে, পালং শাক আছে, বাঁধাকপি আছে, আরও অনেক রকম সবজি আছে যেগুলো তোমরা রাখতে পারো। তার সঙ্গে সঙ্গে যেটা বললাম সিজনাল ফল, যে কোনো একটা ফল খাবারের তালিকাতে রাখো, এটা তো তোমাদের চুলের স্বাস্থ্যকে ভালো করবে। এবারে বলবো বন্ধুরা মাছ, অনেকে কিন্তু মাছ খেতে চায় না, সপ্তাহে 2-3 দিন মাছ রাখো পাতে, সব থেকে ভালো হবে যদি সেই মাছটা রাখতে পারো সামুদ্রিক মাছ। যদিও জানি সবার সামর্থ্যের মধ্যে কুলাবে না সামুদ্রিক মাছ, কারণ সামুদ্রিক মাছের অনেক দাম, কিন্তু ছোট মাছ, পুকুরের মাছ বা আমাদের লোকাল মাছগুলো তো আমরা খেতেই পারি, চেষ্টা করো অল্প হলেও মাছটাকে খাওয়ার। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে যে মাছে, সেটা যদি খেতে পারো তাহলে খুব ভালো হয়। ইলিশ মাছের মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যদিও সেটা তো সারা বছর পাওয়া যায় না, তার সঙ্গে সঙ্গে আখরোটের মধ্যেও থাকে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে। যদি সম্ভব হয় একটু করে আখরোট খেও, তাতে শরীরের যতটা ভালো হবে তার সঙ্গে সঙ্গে চুলের স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি হবে। এরপরে যেটা বলবো গাজর, আমরা অনেকেই কিন্তু গাজর খেতে চায় না, যদি অবশ্য ফ্রাইড রাইস করি কি স্যুপ করি বা অন্য তরকারিতে তাহলে খেয়ে নিই, কিন্তু গাজর যদি কাঁচা খেতে পারো অথবা যদি জুস করে খেতে পারো গাজর, রোজ যদি একটা করেও হলেও গাজর খেতে পারো, সেটা তোমার শরীরকে যতটাই ভালো রাখবে তার সঙ্গে সঙ্গে তোমার চুলও কিন্তু ভালো রাখবে। কারণ গাজরের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন, যেটা চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। খুব সস্তার খাবার, খুব একটা দাম নয় গাজরে, কাজে গাজরটা রাখতে পারো। তার সঙ্গে সঙ্গে চুলের যত্নটা কিন্তু নিও, যেভাবে আমি বলেছি যে পদ্ধতিতে আগে বলেছি সেইভাবে নিও। পেঁয়াজের রস যদি তুমি চুলের মধ্যে লাগাতে পারো তাহলে কিন্তু চুল খুব বাড়ে, দেখতে পারো তোমরা পেঁয়াজের রস লাগিয়ে, পেঁয়াজের রস লাগিয়ে যদি গন্ধ হয়ে যায় শ্যাম্পু করে নেবে,
অথবা অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেলও কিন্তু চুল চুলটাকে খুব ভালো রাখে। শ্যাম্পু করার আগে একবার ডিম বা মধু দিয়ে একটু মাথায় মেখে রেখে দাও। তোমার চুল কিন্তু ভীষণ সফটও যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে চুলটা কিন্তু সিল্কিও থাকবে। আর যে খাবারগুলো বললাম সেগুলো খাওয়ার চেষ্টা করো, অন্তত পক্ষে তোমার মাথার চুলটাকে তো ভালো রাখো যাতে টাক না পড়ে যায়। আমার অনেক পুরুষ বন্ধু আছে যারা বারবার আমার কাছে রিকোয়েস্ট করেছে যে আমার চুল টাক পড়ে যাচ্ছে, আমি কি করব। তাদের উদ্দেশ্যেই বলছি বন্ধুরা, এই পর্বটা ফলো করো, আমি নিশ্চিত তোমাদের খুব ভালোভাবে কাজ দেবে। শুধু তোমরাই নিজে উপকৃত হবে তাই হয় নাকি, কেন তোমার বন্ধুদেরও তো শেয়ার করবে বা কাছের মানুষদের, না হলে তারা জানবে কি করে আমার বলা এই কথাগুলো। তাই অবশ্যই যতটা সম্ভব পারো শেয়ার করো। বেঙ্গল ফিউশন চ্যানেলকে সকলকে বলো সাবস্ক্রাইব করতে, যাতে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যেতে পারি আমি। ভালো থেকো বন্ধুরা, নিজেদেরকে ভালো রেখো, নিজের কাছের মানুষদের আরও ভীষণভাবে ভালো রেখো। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।